দেখুন যে কারণে নাগরিকদের নির্যাতনের দায়ে কারাগারে রাজপুত্র রিয়াদে সৌদি যুবককে পিটিয়ে আহত করা এবং আরেকজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার কারণে সৌদির এক রাজপুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। আজিজকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে সৌদি রাজপরিবারের কোনো সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সৌদি নাগরিকদের ওপর মারমুখী আচরণের ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন গ্রেপ্তারকৃত প্রিন্স সৌদি বিন আব্দুল আজিজ বিন মুসায়েদ বিন সৌদি বিন আব্দুল আজিজ। ভিডিওটা অনলাইনে ভাইরাল হলে সমালোচনার জন্ম দেয়। রাজপরিবারের আচরণ বিরুদ্ধ এ কর্মকাণ্ডের কারণে এ রাজপুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বাদশাহ সালমান। এরপর সৌদি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভিডিও দৃশ্যতে দেখা যায় সৌদি পোশাক পরিহিত এক যুবককে লাথিঘুষি মারছেন প্রিন্স সৌদি বিন আব্দুল আজিজ। একইভাবে আরেক যুবককে মেরে রক্তাক্ত করেছেন রাজপ্রাসাদের সামনে গাড়ি রাখার কারণে। বন্দুক উঁচিয়ে আরেকজনকে বারবার হত্যার হুমকিও দিচ্ছিলেন তিনি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।